হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আমি ব্লগ করলাম, কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই এতদিন আমি ব্লগ করতে পারিনি। তাই আশা করি তোমরা একটু আমার ব্লগটা দেখবে, আর ভালো লাগলে লাইক দিও। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন সকালে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় দেখো ময়দা মাখতে বসে পড়েছি, কারণ বাবু আজকে টিফিন নিয়ে যাবে লুচি আর কুমড়োর তরকারি। প্রথমেই আমি কুমড়োর তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো ময়দা মাখার পর লুচি কেটে বেলা হয়ে গেছে, আর লুচিটা ভাজতে আমি শুরু করে দিয়েছি, কারণ টিফিনটা মিটলে তারপর আবার ও ভাত খেয়ে যাবে সেটা হবে। লুচি তরকারিটা হওয়ার পর দেখো আমি টিফিন কোটে ঢুকিয়ে দিলাম, কারণ অনেক বেলায় খাবে ঠান্ডা হয়ে যাবে তাই। টিফিনের পরে দেখো কুমড়ো ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা হয়ে গেছে, আর ডালটা সেদ্ধ করা। বাবুর জন্য ডাল সেদ্ধ তুলে রেখেছি, আর আমাদের ডাল সাঁতলাবো। বাবুর জন্য আলু সেদ্ধ আছে, আর আছে ডিম ভাজা। হ্যাঁ দেখো, নাচ দেখি দাও বাবু, নাচ দেখি দাও, একটু নাচ দেখি দাও তো। এই দেখো ডালটা দেখো আমার সাঁতলানো হয়ে গেছে, এরপরে একটু করলা ভাজা, আর সাথে থাকবে ডিমের তরকারি। আদা বেটে দেখো লঙ্কা গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আলু সব জোগাড় হয়ে গেছে ডিমের তরকারির, আর গরম মশলা রয়েছে, সাথে করলাটা কাটা হয়ে গেছে। আমি পিঁয়াজ দিয়ে করলা ভাজাটা দেখো চাপিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। করলা ভাজাটা হয়ে যাওয়ার পর দেখো আমি পেঁয়াজ আর রসুনটা ভাজা চাপিয়ে দিয়েছি, ডিমের তরকারি ভাজা হয়ে যাওয়ার পর দেখো বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটনাটাকে আমি কষে নেব। আদার সাথে আমি গরম মশলাটা বেটে দিয়েছিলাম। বাটনাটা কষার পর আলু দিয়ে অল্প জল আর ডিম দিয়ে ফুটিয়ে নিয়ে দেখো ডিমের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর দেখো এখানে এখন আমাদের টিয়া পাখিটা কুমড়ো শাকের ডাঁটা খাওয়ার জন্য মাথা খারাপ করে ফেলছে, ওকে ডাঁটা দেওয়া হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে। এই ডাঁটাটা দেখো আগেই ওর খাওয়া হয়ে গেছে, ডাঁটাটা খেয়ে লাস্টে জলে চুবিয়ে দিয়েছে, ওটা আমি বার করতে গেছিলাম, বাবার হাতে কামড়ে দিতে গেছিল, ওই জন্য ওকে আবার একটু ডাঁটা দিলাম খাওয়ার জন্য। এটাকে তোমরা নিশ্চয়ই চেনো, এটা হচ্ছে আনারস, এটাকে এখন কাটা চলছে, খাওয়া হবে আজকে খাওয়া দাওয়ার পর আনারস খাওয়া হবে ফলেতে। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি আনারস কাটতে শিখিনি, এত সুন্দর করে আনারস কাটা আমি পারবো না, কেউ পারে না বাড়ির, ওই একা পারে। বাহ ক্যা সিন হ্যায়। চলো আনারসগুলো কাটা হয়েই আসছে, আর আনারস দেখলে আমি আর থাকতে পারি না, তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক দিও, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।